আচ্ছা, আমাদের আজকে তো একটি প্রধান আলোচনার বিষয় এটি হয়ে দাঁড়িয়েছে এই সংবাদটি আসার পর থেকে, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর সাইদুর রহমান আপনার বিরুদ্ধে পত্রিকার প্রকাশকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে। এটা তো আর আপনাদের যার নাম বললেন তিনি করেননি, এটা সরকার করিয়েছেন, কাজে ওভাবে কথাটা বলুন, কথা টুইস্ট করবেন না। এটা মামলার জন্য সরকার গেছিল আমাদের কাছে, যে প্রথমে গেছিল শামসুদ্দিন মানিকের কাছে, যে শামসুদ্দিন মানিকের বিরুদ্ধে আমি মানি লন্ডারিং এর অভিযোগে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানিয়েছি এবং সেই আবেদন মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। আমাকে চিঠি দিয়ে জানিয়েছেন রাষ্ট্রপতির কার্যালয় থেকে যে এটা গ্রহণ করা হয়েছে। সেই বিচারপতি আমার মামলা কি শুনতে পারেন? পারেন না। তো বাংলাদেশের বিচার ব্যবস্থা কোন পাতালে চলে গেছে এটা আরেকটা প্রমাণ। শামসুদ্দিন চৌধুরী মানিকের আমার মামলা শোনা, এটা বোধ হয় কোন আফ্রিকার জঙ্গলের কোন দেশে এই জিনিস হতে পারতো না, বিচারের নামে বাংলাদেশে যেটা। আমি আমি সাইদুর রহমানের নাম বললাম কারণ সেই তথ্যই আমাদের হাতে আছে, সরকার করিয়েছে কিনা এটা এটা আপনিই বলবেন, এটা আপনারই বলার কথা এবং আপনি বলেছেন। টেলিভিশন চালান আপনি, সকল তথ্য জানেন না? আপনি তো সকল তথ্য জানেন, তা আপনি সাইদুর রহমানের নাম বলছেন কেন? সাইদুর রহমান এবং এই রুল দেওয়া হয়েছে সন্ধ্যা 6টার সময়, আর 7টার সময় সিএমএম কোর্টে গিয়ে মামলা দায়ের করা হয়েছে। কোন রাজ্যে বাস করছি, কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা দেশটাকে, বিচারের নামে কি করছেন আপনারা? আপনি আপনি তো আপনি তো এখনো মুক্ত আছেন এবং আমাদের সঙ্গে কথা বলতে পারছেন। আমি এখনো বসে আছি পুলিশের জন্য। হোয়াট ইউ মিন বাই মুক্ত থাকা? কিসের মুক্ত? বাংলাদেশে কে মুক্ত আছে? বাংলাদেশ একটা 54,000 বর্গ মাইলের কারাগার, 16 কোটি মানুষ এখানে চলে আছে, এখানে একটা মানুষের একটা মানুষ একটা ব্যক্তি বা একটা পরিবারের রাজত্বে পরিণত হয়েছে বাংলাদেশ। এখানে পুলিশ সবকিছু তার আন্ডারে। এখানে যে দ্বিতীয় যে অভিযোগটা আনা হয়েছে, যে তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে, সেখানে মানে সংবাদপত্র হিসেবে সম্পাদক হিসেবে আপনার সোর্স প্রকাশের বাধ্যবাধকতা নেই, কিন্তু কোন আইন ভেঙে আপনারা এই তথ্য সংগ্রহ করেছেন কিনা এই প্রশ্নটা বারবারে উঠছে। আপনি কি আমাদের দর্শকদের জন্য বলবেন যে আপনার এই 17 ঘন্টা ভাঙা হয়নি? আপনারা হয়তো ভুলে গেছেন যে এটা প্রথম ইকোনমিস্টে উঠেছে, ইকোনমিস্ট প্রশ্ন করেছিল বিচারপতি নাসিমকে তার অনৈতিক কার্যকলাপের জন্য, এবং নাসিম সাহেব তখন তার রুলিং এ তিনি স্বীকার করেছেন যে তিনি অনৈতিক কাজ করেছেন এবং তিনি কথা বলেছেন যেটা কোনো বিচারপতি করতে পারেন না, এবং করার পরে তিনি রুল ইস্যু করেছেন এটা ইকোনমিস্টের বিরুদ্ধে, এবং ওই রুলিং এ তিনি বলেছেন যে এই হ্যাকিং এর দায় দায়িত্ব ইকোনমিস্টের, এবং সেটার দায়িত্ব এখন তারা আমার দেশের ঘরে চাপাচ্ছে, এটাই অনৈতিক। ইকোনমিস্ট তো ছাপায়নি, আপনি আমাদের দেশে ছাপিয়েছেন, আপনার আপনি কি ইকোনমিস্টের কাছ থেকে সংগ্রহ করেছেন? অনলাইন পড়েছেন গতকাল রাতে? অনলাইন দেখেছেন? হ্যাঁ অনলাইনে দেখেছি, সম্পূর্ণ ছাপা হয়েছে। আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন কেন যে ইকোনমিস্ট ছাপায়নি? না সেটা তো ওই ঘটনা পরে ব্লগে বিভ্রান্ত করছেন কেন? আপনার দর্শকদের বিভ্রান্ত করছেন কেন? না দর্শকদের বিভ্রান্ত করতে চাই না বলেই আপনার সঙ্গে সরাসরি কথা বলছি। বিভ্রান্ত করবেন না, ইকোনমিস্ট ছাপিয়েছে, ইকোনমিস্ট তার মতো করে ছাপিয়েছে, ইকোনমিস্ট তাদের মন্তব্য দিয়ে ছাপিয়েছে, আমরা কোনো মন্তব্য দেইনি, আমরা শুধুমাত্র তথ্যটা জনগণের অধিকার আছে জনস্বার্থে আমরা প্রকাশ করেছি, এখানে কোন রকম আইন ভাঙা হয়নি। সরকার যেটা করছে গায়ের জোরে করছে, বাকশালি ফাঁসিবাদী কায়দায় করছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে যোগ দেওয়ার জন্য।